আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিন ব্লগিং সিলেট। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি একটা কামিজ হ্যান্ড পেন্টিং করেছি, একটা ড্রেস। তো এটা কীভাবে পেন্টিং করেছি এটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এই কামিজটা কীরকমভাবে আমি পেন্টিং করলাম এবং সেটা টিউটোরিয়াল দেখতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আরও অনেক সুন্দর ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর যদি ফেসবুকে হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা আপনারা ফলো করে রাখবেন। তো আমি প্রথমে কামিজের ডিজাইনটা এঁকে নেবো, এঁকে তারপর ডিজাইন করবো। তো একা আঁকার জন্য আগে আমি একটা কাগজে ফুল এঁকে নিয়েছি, আর ফুল এঁকে নিয়ে একটা এইটা চাপ দিয়ে দিয়ে আমি এটা ড্রয়িং করে নেবো। এটা সবাই পারবে, যে কেউ পারবে, এটা যে পায় না আঁকতে বা ফুল ডিজাইন করতে পারে না সে সবাই পারবে। তো চেষ্টা করলে সবই পারবে। এটা এটা খুবই সহজ, একটা ছাপ দিয়ে দিই ফুল ডিজাইন করা, আর কিছুই না। তো আমি বেশি পারি না আঁকতে, তো তার জন্য আমি এটা এই পদ্ধতি নিয়েছি। আপনারা যারা পারেন না তারাও পারবে এরকমভাবে ডিজাইন করতে, ডিজাইন করে আঁকতে, তাতে কোনো সমস্যা নেই, ফুলের মেন শেপটাই এসে যাবে এটা করলে। তো আপনারা যারা পারেন না তারা ট্রাই করে দেখতে পারেন, সত্যি অসাধারণ ডিজাইন হয়। যে কোনো ডিজাইনই আপনারা একে এভাবেই একটা কাগজে করে তারপর ডিজাইন এঁকে নেবেন, তাহলে দেখবেন আপনাদের কাজ করতে সহজ হবে আর আপনারা সহজভাবে পেরে যাবেন। যারা পারে না ড্রয়িং তারাও পারবে এটা করতে। আমি এভাবে করে একটা ডিজাইন এঁকে নিচ্ছি, আর আঁকার পর আপনারাই বুঝতে পারবেন আমার ডিজাইনটা কীরকম হয়েছে। আর অবশ্যই আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরের ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে হবে কি, মানে পরে যখন আমি ভিডিও দেবো তাহলে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনার সাথে সাথেই দেখতে পারবেন। তো আমার ডিজাইনটা আঁকা হয়ে গেছে, এখন আমি নিচে একটা পেপার দিয়েছি পেন্টিং করার জন্য। হ্যান্ড পেপার না দিলে হয় না, পেপার দেওয়াই লাগে, পেপার ছাড়া কখনোই হ্যান্ড পেন্টিং করবেন না, নাহলে নিচে কাপড়ে লেগে যাবে আর এই কাপড়টা নষ্ট হয়ে যাবে, সেই জন্য পেপার নিচে দিতেই হবে। কাপড়টা সরিয়ে না যাওয়ার জন্য আমি কাপড়ের ক্লিপ আছে ওই ক্লিপ দুটি দিয়ে আমি সাইডে আটকে নিয়েছি, এক সাইডে দিয়ে, আর এক সাইডে দিয়ে আমি হ্যান্ড পেন্টিং করছি। আমি এখানে রং ব্যবহার করছি একরমিন কালার, একরমিন রেডি কালার বাজারে পাওয়া যায় যে কোনো দোকানে, আপনি পেয়ে যাবেন, বিশেষ করে লাইব্রেরিতেই আপনি জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। তো এরকম রঙের দোকানও আছে, রঙের দোকানেও আপনি চাইলে পেয়ে যাবেন, আর রঙের যে দোকান আছে ওই দোকানে আপনি ব্রাশও পেয়ে যাবেন পেন্টিং করার জন্য। তো আমি এখানে পেন্টিং দুটি ব্রাশ নিয়েছি, একটি হচ্ছে জিরো সাইজ আর একটি হচ্ছে একটু বড় টু সাইজের ব্রাশ। তো আমি এখানে বেশি ভালো লাগে আমার জিরো সাইজের ব্রাশ দিয়ে আমি হ্যান্ড পেন্টিং করতে। তো আমি এখানে প্রথমে ব্যবহার করেছিলাম টু সাইজের, কিন্তু এখন আমি জিরো সাইজের ব্রাশ দিয়ে পেন্টিং করবো, কারণ জিরো সাইজের ব্রাশ দিয়ে আমার কাছে বেশি কমফোর্টেবল লাগে হ্যান্ড পেন্টিং করতে। তো যার কাছে এখানে যেরকমভাবে ব্রাশ দিয়ে করতে পারবেন তাতে কোনো প্রবলেম নেই, আমার কাছে এখানে বেশি ভালো লাগছে জিরো সাইজের ব্রাশ দিয়ে। তো আমি এখানে সম্পূর্ণ হ্যান্ড পেন্টিংটাই করবো জিরো সাইজের ব্রাশ দিয়ে। এখানে আমি রং রেডি কালার রং ব্যবহার করছি, কারণ এখানে আমি কিছুই মিশাইনি, এটা বাজারেই রেডি কালার রং পাওয়া যায়। তো আমি এখানে রেডি কালার রং ব্যবহার করছি, কারণ আমি এখনও রং মিশ্রণ করতে পারি না, কারণ আমি এখনও কি রং মিশ্রণ করে বা কীরকম মেডিসিন দিয়ে রং মিশ্রণ করে সেটা আমি জানি না। জানলে অবশ্যই আপনাদেরকে পরে ভিডিও দেবো, দিয়ে আপনারা দেখাবো কীরকমভাবে রং মিশ্রণ করে। তো এখন আমি বর্তমানে শিখছি, সেই জন্য এত কিছু জানি না, আমি শুধু জাস্ট রেডি কালার দিয়ে শুরু করছি, পরে যখন জানবো তখন অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো। তোমার ফুলগুলোর কাজ শেষ হয়ে গেছে, এখন আমি পাতার কাজ করবো। পাতার কাজে আমি সবুজ কালার দিয়েছি, আর সবুজ কালার দিয়ে আমি সমস্ত পাতাগুলোর কাজ করবো। এখন যে ডিজাইনটা করছি এটা হচ্ছে সামনের ডিজাইনটা, মানে বুকুর উপরের ডিজাইনটা করছি এখানে আমি, আর পাতাগুলোর একটু শেড আসার জন্য আমি এখানে হলুদ কালার ব্যবহার করবো, আর ন্যাচারাল একটু ভাব আসার জন্য এখানে হলুদ কালার দিয়ে আমি শেড দেবো পাতাতে। হলুদ কালার দিয়ে শেড দিলে মনে হয় যেন পাতাটা একটি বাস্তব পাতার মতো লাগে, সেই জন্য হলুদ কালার দিলে একটু বেস্ট একটি পাতা হয়, সেই জন্য আমি পাতা হলুদ কালার দিয়ে শেড দিচ্ছি। যারা হ্যান্ড পেন্টিং শিখতে চাচ্ছেন তাদেরকে বলছি, আপনারা জাস্ট রং আর ব্রাশ নিয়ে এলেই আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো প্রথমে আপনারা রং এনে গড়ে রেখে দিয়ে তারপর আস্তে আস্তে শিখুন, দেখবেন সব কিছুই সহজ, কিছুই কষ্ট না, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আর আমার কাছে লাগে আমি তো কিছুই জানি না, তবুও আমি অনেক কিছুই শিখে গিয়েছি, আমি কোথা থেকে শিখিও নি, নিচে থেকে শিখেছি আর এতটুকু যে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। তো আপনারাও চেষ্টা করুন, দেখবেন আপনারাও পেরে যাবেন, কারণ কোনো কিছু চেষ্টা করলে কখনোই ব্যর্থ হয় না মানুষ। তো আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনারাও পারবেন, এটা কোনো মহান কোনো
কাজ না, এটা জাস্ট একটা সিম্পল কাজ। আপনারা সবাই চাইলে যে কোনো মাসেই পারবে এই কাজটা, কারণ এতে এমন কোনো কষ্টের কাজ না, যে কেউ পারবে এগুলো। তো আমার কথার সাথে আরেকটা বেবির কথা শব্দ শোনা যাচ্ছে, তো এটা হচ্ছে আমার বেবি, আমার ছেলে। তো সে আমার কাছ থেকে সরে যাচ্ছে না, আমার কথার ভিতরেই ঢুকে যাচ্ছে সাউন্ডের ভিতরে। তো তার জন্য সরি, কারণ বেবি তো আমি সরে দিতে পারি না, সেই জন্য তার সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন। তো আমার লতা পাতাগুলো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ফুলের মাঝখানে হলুদ কালার দিয়ে আরও দুই তিনটি টান দিয়ে দিয়েছি, কারণ একটু সুন্দর আসার জন্য ফুলের ভিতরে আরেকটা ফুল দিয়েছি হলুদ কালার দিয়ে। তো আপনারাও চাইবেন এরকম ফুলের ভিতরে আরও কিছু দিতে, তাহলে দেখবেন আরও সুন্দর একটা ডিজাইন আসছে, মানে দেখতে আরেকটি ভালো লাগে। তো আমার উপর সাইড শেষ হয়ে গেছে কাজ, এখন আমি নিচের যে প্যানেল আছে ওই প্যানেলে আরেকটা ডিজাইন করবো। এই সেম ডিজাইনেই আমি আরেকটা ড্রয়িং করে নিয়েছি, আর তারপরে আমি ফুলটাও এঁকে নিচ্ছি। এখানে আমি বুকের সাইডের মতো সেম ডিজাইন দেবো, দিয়ে তারপর আমি পেন্টিং করে নেবো। তো ডিজাইন করে নিয়েছি, এখন আমি জাস্ট পেন্টিংটা করব। তো এখানে সেম ইয়ের মতোই কালার দেবো, বুকের সাইডের মধ্যে যে কালারটা দিয়েছি ওই কালার দিয়েই আমি এখানে করে নেবো এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা একটু মানে এত বেশি বড়ো করে দিইনি, হালকা একটু প্যানেল দিয়েছি, প্যানেল দিয়ে তার সাইডে দিয়ে। তো আপনাদেরকে আমি বলছি আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, আরও অনেক হ্যান্ড পেন্টিং ভিডিও দেওয়া আছে, আর আমি হ্যান্ড পেন্টিংয়ের সাথে সেলাইয়েরও অনেক ভিডিও দেই, অনেক রকমের সেলাই ডিজাইন। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো আমি হ্যান্ড পেন্টিংয়ে নতুন, আমি নতুন কাজ শিখেছি, আমি নতুন কাজ শুরু করেছি, আর সেই জন্য আমার অনেক রকম ভুল থাকতে পারে। তো আপনারা যে ভুলগুলো আপনারা দেখবেন তাহলে অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, আর আমার ভুলগুলো আপনারা কমার দৃষ্টিতে দেখবেন। আমার কথা বা কোনো কাজে আপনারা যদি কোনো খারাপ কিছু লাগে তাহলে অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন, আর আমার যে ভুলগুলো হয়েছে অবশ্যই সেগুলো আপনারা ধরিয়ে দেবেন। ধরিয়ে দিলে অবশ্যই পরের বার আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরে নেওয়ার, আমার ভুলগুলো থেকে আমি শিখব। সেই জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার ভুলগুলো কোথায়, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যান্ড পেন্টিং কাজ শুরু করতে অনেক রকম ভুল থাকে, তো আমার যে ভুল হবে না এরকম কোনো কথা নয়, আমারও ভুল হয়েছে, আমি হয়তো সেই ভুলগুলো বুঝতে পারছি না। তো আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এখানে ফুলগুলো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি পাতা দেব। তো পাতাতে আমি এত বেশি লম্বা করে পাতা দিই নাই, একটু হালকা পাতা দিয়েছি, দুই তিনটি পাতা দিয়ে একটি ডাল করে নিয়েছি, এভাবেই একটা ডিজাইন করছি। তো আপনারা চাইলে এখানে গর্জিয়াস ফুলও দিতে পারে। তো আমি এখানে এত কিছুই দিই নাই, আমি হালকা দিয়েছি, কারণ আমার কাছে এত বেশি গর্জিয়াস ভালো লাগে না, সেই জন্য আমি একটু হালকা পাতা দিয়েছি, পাতা দিয়ে ডিজাইনটা করছি। আর আমি এত বেশি ভালো করে ড্রয়িং করা জানি না, আঁকতে পারি না, সুন্দর করে ফুল আঁকতে পারি না, সেই জন্য আমি এই পদ্ধতিটা নিয়েছি। তো আমার পদ্ধতিটা কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার মতো ফুল আঁকতে পারেন না তারা অবশ্যই আমার মতো ট্রাই করে দেখতে পারেন, সত্যি অসাধারণ ডিজাইন হয়। আপনারা চাইলে যে কোনোভাবেই ফুল এঁকে পাতা এঁকে তারপর আঁকতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, যে কোনোভাবেই এটা সুন্দর হয়। আরেকটা জিনিস বলি, হ্যান্ড পেন্টিং মানে সুন্দর, হ্যান্ড পেন্টিং যে কোনোভাবেই করে দেখবেন লাস্টে কমপ্লিট হওয়ার পর অনেকটা সুন্দর আসে, ডিজাইনটা দেখতে আসলে অনেকটা ভালো লাগে হ্যান্ড পেন্টিং করার পর। তো আপনারা আগে আপনারা ট্রাই করবেন, বাড়িতে দেখবেন আপনাদের কীরকম হয়, আমার কাছে মনে হয় খারাপ হবে না, ভালোই হবে। আমিও এখানে প্রথম থেকে শুরু করেছি, আমার কাছে কিছুই ছিল না, আমি হালকা ইউটিউব ভিডিও দেখেই এগুলো শিখেছি, আমি ভালোভাবে শিখতেও পারিনি। আমি যখন শিখতে পেরেছি তাহলে আপনারা অবশ্যই পারবেন, তাতে কোনো সন্দেহ নেই, চেষ্টা করলে যে কোনো কিছুতেই সফলতা আসে। তো আপনারা চেষ্টা করে দেখবেন, তাহলে দেখবেন অবশ্যই সফলতা একদিন আসে। পাতার কাজটা আমার শেষ হয়ে গেছে, এখন আমি হলুদ কালার শেড দিয়ে পাতার কাজটা কমপ্লিট করব। শেড ছাড়া পাতা কখনোই সুন্দর হয় না, তো পাতা সুন্দরের জন্য শেড অবশ্যই দেওয়া লাগে। তো আমি এখানে হলুদ কালার শেড দিয়েছি, আপনাদেরকে তো আগেই বলেছি, এখন আবার বললাম। তো যারা আমার ভিডিওটা কষ্ট করে এত সময় দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে, পরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।